নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত, সেই সঙ্গে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির বিভিন্ন অংশ, যার মধ্যে জেলার অন্যতম বন্যাপ্রবণ এলাকা বলে চিহ্নিত ঘাটালও প্লাবিত হয়, যেখানে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছেন জেলা শাসক সহ জেলা পুলিশ সুপার এবং প্রশাসনিক আধিকারিকরা। শুক্রবার ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় ঘাটালের প্রশাসনিক ভবনে, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকারকে দুষলেন মানস ভুঁইয়া। তিনি বলেন, এই বন্যা পরিস্থিতিতে ঘাটালের মানুষকে কখনো সমস্যায় পড়তে হতো না যদি কেন্দ্রের সরকার অর্থাৎ বিজেপি সরকার ঘাটাল মাস্টার প্ল্যানটা মঞ্জুর করে দিতেন। বাঁধ ভাঙার বন্যা নয়, এবারে মেঘ ভাঙা বৃষ্টির বন্যা, তার সঙ্গে কিছুটা জল ছাড়া ডিভিসির এফেক্ট করেছে, অংশবতী ব্যারাজেরও কিছুটা এফেক্ট করেছে। আমাদের জেলায় ঘাটাল সত্যি একটা দুঃখের সময় কাটায় বন্যা হলে ঘাটালের মানুষ সর্বস্তরের। এই বন্যা কখনো আমরা সহ্য করতে হতো না যদি আজ কেন্দ্রের সরকার বিজেপির সরকার ঘাটাল মাস্টার প্ল্যানটা মঞ্জুরি দিয়ে দিতেন। আজকে 10 বছরে এই করছি এই করছি এই করছি বলে তারা আটকে গেছে। প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে গেল, 10 বছর কেটে গেলেও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলো না। নিম্নচাপ বা একটানা বৃষ্টিপাত হলে চরম ভোগান্তির শিকার হয় ঘাটালবাসী। এখন প্রশ্ন একটাই, কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান? পশ্চিম মেদিনীপুর থেকে শান মাইতির রিপোর্ট, ওমকার বাংলা।